এখান দিয়ে চলার জন্য নির্দেশনা দিবেন জান্নাতদারা সাথে সাথে তার জান্নাতি ওই গোলামের কথায় সাথে সাথে তার হুকুম অন্য জায়গা দিয়ে চলতে আরম্ভ করবে সুবহানাল্লাহ আমাদের দেশে খাল আছে কি নাই তবে নাই নাই আশরাবু বিগা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনা তাফজিরা আই নাই এমন প্রসবন এমন জান্নাত দ্বারা ইশরাবু বিহা ইবাদুল্লাহ সেখান থেকে আল্লাহর গোলাম যারা যারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে করে আল্লাহর পথে নিজেকে পরিচালনা করেছে সেখান থেকে তারা পানি পান করবে এরপর অংশ আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন ইউফাজ্জিরুনা তাফজিরা কোন গোলাম যদি মনে করেন তার পাশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছেন সেই ঝর্ণাকে বলবে তুমি এখান দিয়ে চলো না আর অন্য পাশ দিয়ে চলো অথবা আমার সামনে দিয়ে চলো অথবা আমার বাম পাশ দিয়ে চলো যেখান দিয়ে চলার জন্য নির্দেশনা দিবেন ঝর্ণা দ্বারা সাথে সাথে তার জান্নাতি ওই গোলামের কথায় সাথে সাথে তার হুকুম অন্য জায়গা দিয়ে চলতে আরম্ভ করবে সুবহানাল্লাহ আমাদের দেশে খাল আছে কি নাই আচ্ছা বলেন তো খালকে একেবারে যত বড় হুজুর আছি আমি এখানে দাঁড়াই কুটিবার বললেও কি খালকে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে কিন্তু জান্নাতের যেই প্রসবন আল্লাহ দিবেন সেটা মুমিনদের কথাই কি করবে চলবে আপনি যেখান দিয়ে চলার জন্য আপনার যেখান দিয়ে ভালো লাগে সেখান দিয়ে এই খাল এই জান্নাত দ্বারা চলতে থাকবে স্রোত দ্বারা চলতে থাকবে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাহলে দুনিয়াতে এই দুনি আখেরাতে জান্নাতে যদি এটা পেতে চাই দুনিয়াতে কার হুকুম মানা লাগবে আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন দুনিয়াতে যদি আমার হুকুম মতো জীবনটা পরিচালনা করো আখেরাতে ময়দানে মাহশারে জান্নাত যদি জান্নাতের ভিতরে তুমি যেটা বলো না কেন তোমার হুকুমে জান্নাতের সব কিছু চলবে সুবহানাল্লাহ ইমাম তিরমিজি নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী বলল ইয়া রাসূলুল্লাহ আমার তেতুই খাইতে ভালো লাগে কি খাইতে মহিলারা কি খায় তেতুই সুকা জাতীয় জিনিস কারা বেশি খায় মহিলারা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আমি তেতুই পাবো কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি সেখানে সেটা কামনা করো চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার জান্নাতে আল্লাহ পাক বিশাল বিশাল তেতুই গাছের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ শুধু ব্যবস্থা করে দিবেন না যখন তুমি তোমার জান্নাতের কুরসি থেকে জান্নাতের শরীর থেকে জান্নাতের খাট থেকে গাছগুলো দেখবে আমার তোমার মনে কল্পনা আসবে হায়রে এত বড় বিশাল গাছে কিভাবে উঠবো কিভাবে তেতুই আমি নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি যখন এই কল্পনা করবে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পুরা তেতুই গাছের থোকাগুলো তোমার মুখের সামনে এনে দিয়ে দিবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তেতুই গাছের তেতুইর উপর দিয়ে কি আছে আবরণ আছে পাকলে এটা কি করা অনেকগুলো শক্ত হয় বা এই খোসাগুলো কিছু দিয়ে ছাড়াতে হয় রব্বুল আলামিনের নবী বলেন ও আমার স্ত্রী শোনো আমি ওনার নাম আমার স্মরণে আসতেছে না ও আমার স্ত্রী শোনো তুমি এই খোসাগুলো ছাড়ানো লাগবে না খোসাগুলো অটোমেটিকলি সরে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় এই যে তাতের ভিতরে গোড়া যেগুলো আছে গোড়া এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়ে তোমার মুখের ভিতরে অটোমেটিকলি উঠিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন যদি দুনিয়ার জিন্দগি তুমি তোমার রবের নির্দেশনা মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করো জান্নাত তোমার কথাই চলবে সুবহানাল্লাহ তুমি জান্নাতে যা অর্ডার করবে তাই হবে আল্লাহ এরপরে অংশ আল্লাহ পাক বলেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু
كان شره مستطيرا.